হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি অনুপমা। তো আজকে হচ্ছে রবিবার। রবিবারে সকালবেলা চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড চলে গেছিলো বাজারে, আমারও চা খাওয়া হয়ে গেছে, আর বাড়ির যা যা কাজকর্ম থাকে টুকটাক বাসি কাজ সেগুলো সারা হয়ে গেছে। তো এখন বাজারগুলো আমি ঢেলে নিচ্ছি, যে কী কী বাজার করে এনেছে সেটা একবার দেখে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো চলুন দেখুন, এখানে নিয়ে এসেছে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, মানে সমস্ত রকমের কপি যা যা ছিল সব নিয়ে চলে এসেছে। যাই হোক, আর এদিকে দেখুন পেঁপে আছে, কুমড়ো, টমেটো, উচ্ছে, তারপরে আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো তো লাগবেই। আজকে সানডে যেহেতু, তো পেঁয়াজ আদা রসুন তো লাগবেই। চিকেন হবে, তো চিকেনটা আগের দিন রাতে নিয়ে চলে এসেছিলো, তো ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এদিকে দেখুন ব্রেকফাস্ট হচ্ছে, এখানে ব্রেকফাস্টের জন্য আমি বানাবো এখানে হচ্ছে পাস্তা। তো পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন 2 পিস মাছ আমি রান্না করব এখানে, মানে 2 পিস মাছই আছে আর মাছের মাথাগুলোও রয়েছে। তো মাছের মাথাগুলো আজকে কিছু করবো না, কালকে বাঁধাকপি চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে। তো সেটা আমি রেখে দেবো পরে। আর এদিকে বরফ হয়ে গেছে, তো জলের মধ্যে রেখে দিলাম বরফটা যাতে গলে যায়। আর চলুন ওদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো এখানে পাস্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো কি বলবো, পাস্তাটা করে নিয়ে তারপর টুকটাক কাটাকুটি করে নেব দুপুরবেলা কী কী রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই অল্প তেলে কীভাবে আমার নিনজা টেকনিক ইউজ করে আমি কি বলবো, মানে নিনজা টেকনিকের সাহায্যে আমি কীভাবে অল্প তেলে চিকেনটাকে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখুন আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। আলুগুলোর মধ্যে এত বালিকাতা থাকে, তা আলুগুলো যদি না ধোয়া হয় তাহলে যেখানেই রাখবো সেখানে বালি বালি হয়ে যাবে। তো এভাবে কচলে কচলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একটা ঝুড়ির মধ্যে এভাবে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। আর আমাদের রুমের মধ্যে যে জানালা আছে ওই জানালার মধ্যে রেখে দেবো কিছুক্ষণ, একদম রোদ খেয়ে নেবে। তো রোদের মধ্যে দিয়ে, মানে রোদের মধ্যে রেখে দিলে, তো কিছুক্ষণ রেখে দিলে জলটাও ঝরে যাবে আর পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যে দেখুন এখানে একটা আলু পচাও ছিল যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে, তো ওই আলুটাকে আগে ইউজ করে নেব। তো চলুন ঝুড়িটা রেখে আসি জানালাতে, তারপর কাটাকুটিগুলোও করে নেব। তো কাটাকুটিগুলো আগে করে নিয়ে তারপর আমি আমার টিফিনটা খেয়ে নেব, আর আমার হাজব্যান্ড আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম আগেই খেতে। তো যাই হোক, আমার এখানে কাটাকুটি সব হয়ে গেছে। এখানে দেখুন চিকেনের জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে রয়েছে আদা রসুন ছাড়িয়ে রাখা আছে, আছে টমেটো, আর এখানে আমি উচ্ছে আর কুমড়ো একটু ভাজা করব একসাথে, তো সেটা এভাবে কেটে রেখেছি। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আর আছে ক্যাপসিকাম যেটা অনেক দিন ধরে, প্রায় 15-20 দিন হয়ে যাবে, ফ্রিজে পড়েছিল একটা কোনায়, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, আর এদিকে হচ্ছে 3টে কাঁচা লঙ্কা, আমি যখন আদা রসুন পেস্ট করব মিক্সিতে তখন একসাথে পেটে মানে পেস্ট করে নেব। আর দেখুন এদিকে আমি এবার টিফিনটা খেয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছে, তো এবার আমি আমি খেয়ে নেব। আমি খেয়ে নেওয়ার পর তারপরে আমি চলে যাব রান্না করতে। আর আজকে সানডেও আছে আর আমার মেয়ে তো এখন বাড়িতেই থাকে, তো আমাকে সেক্ষেত্রে পুজো টুজো করতে হবে না, আমার মেয়েই স্নান করে পুজো করে নেবে। আর এদিকে দেখুন আমি চিকেনটা ম্যারিনেট করব। তো কিভাবে অল্প তেলে চিকেনটা রান্না করা যায় সেই মানে নিনজা টেকনিকটাই আপনাদের শেখাচ্ছি। তো এখানে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প করে, মানে অল্প করে না, পরিমাণ মতোই নুন দেব। তো নুন দিয়ে দিলাম, আর তারপরে যেটা ইউজ করছি সরষের তেল। তো সরষের তেলটা দেখুন অল্প একটু দিয়েছি, মানে একদম ওই যে ঢাকনাটা আছে ওই ঢাকনার এক ঢাকনা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি একটু হাত দিয়ে মেখেই রাখি, তো হাত দিয়ে মাখলেই আমার মনে হয় চিকেনটা খুব ভালো করে মাখা হয়। তো ভালো করে মেখে নেব, মেখে রেখে মেখে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব। তো 1 ঘন্টা মতো রেখে দিলাম, দেখুন ঢেকে রেখে দিলাম। তারপরে আমি এখানে বসিয়ে দিয়েছি বাকি যা যা রান্না করব। এখানে উচ্ছে আর কুমড়োটাকে ভেজে নিচ্ছে, তো উচ্ছে কারণ কুমড়োটাকে ভেজে নিলাম, ভেজে নিতে নিয়েছি। আর এদিকে দেখুন মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, তো মাছের ঝোলও আমি এদিকে বসিয়ে দিলাম। তো মাছের ঝোলটা, ঝোল হবে না মানে মাছের একদম গা মাখা মাখা কাই কাই করবো, এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দেব। দেখুন অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, দুটো মাছ ছিল তো ভাবলাম করে নিই, তো মাছ দুটো করে নিলাম। তো চিকেন থাকলে কিন্তু মাছ টাছ আমাদের খুব একটা লাগে না, তো যেহেতু ছিল তাই ভাবলাম করেই নিই, আর সেরকম কিছু সবজি রান্নাও তো করা হচ্ছে না। আর এদিকে দেখুন ওই মাছ রান্নাটা আর হচ্ছে
উচ্ছে আর কুমড়ো যে ভাজাটা দুটোই হয়ে গেছে, তো ওটাকে সাইড করে রেখে দিলাম। আর এখানে কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো আমি তো এক ঢাকনা এক ছিপি একদম তেল নিয়েছিলাম, তারপরে আবার নিয়ে নিলাম দু ছিপি তেল। তো একদমই অল্প তেল, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এদিকে গোটা জিরে নিয়েছি অল্প একটু, তারপরে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি অল্প করে, আর নিয়ে দিয়ে দিলাম একটুখানি চিনি। তো চিনিটা অবশ্যই একটু কালারের জন্য দিলাম, তো বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন আমি এইভাবে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, করে এবার টমেটো আর যে ক্যাপসিকামটা ছিল সেটাকেও দিয়ে দেব। দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে এভাবে আমি রান্না করে নেব। তো ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেম করে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু মানে খুব ভালো হয়। আর যেহেতু আমি তেল বেশি দিচ্ছি না, তো একটু টাইম লাগবে রান্নাটা করতে, একদম লো আঁচে আমি কিন্তু রান্নাটা করে নেব। তো আপনারা দেখুন, দেখতে থাকুন ভিডিওটা, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম, আর এখানে একদম লো ফ্লেমে আমি রান্নাটা করে নেব। আর এদিকে দেখুন রান্নাটা বসিয়ে দিয়ে এসে আমার মেয়ের মাথায় একটু মানে চুলে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো অনেকদিন হয়ে গেল চুলে তেল লাগাইনি, একদম তেল লাগাতে যায় না, তো আমি এখন চুলটায় তেল লাগিয়ে নিচ্ছি। আর বলছিল শ্যাম্পু করবে, তো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু ও বললো থাক আজকে আর শ্যাম্পু করব না, তো পরের দিন ও শ্যাম্পু করে নেবে। তো আমি এখন ওকে তেলটা খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ওর চুলে লাগিয়ে দিচ্ছি মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েলটা, তো এটা খুবই ভালো একটা তেল। তো যাই হোক, এই তেলটা আমি ওর মাথায় লাগিয়ে দিচ্ছি। তো তারপরে লাগিয়ে দেওয়ার পর আমি তারপরে ওদিকে চলে যাব আবার রান্নাঘরে। তো রান্নাঘরে চিকেনটা কিন্তু মানে মাঝে মাঝেই কিন্তু আমি ঢাকা চাপা খুলছি আর একটু নাড়াচাড়া করছি, আর দেখুন মেয়ের সাথে একটু গল্পও করছি আর মাথায় তেলটা লাগাচ্ছি। তো চলুন দেখুন, আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছেন রান্নাঘরে ঢাকা খুলে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। করে একদম ভালো করে কষাতে হবে কিন্তু চিকেনটা, এত মানে অনেকক্ষণই টাইম লাগছে, কিন্তু একদম ভালো করে না কষালে কিন্তু চিকেনটা ভালো লাগবে না খেতে। তো দেখুন অনেকটাই তাও তেল উঠে উঠে এসেছে, আর একটুখানি হলুদ দিলাম। আমার মনে হচ্ছিল কি যে হলুদটা হয়তো একটু মানে কম হয়ে গেছে, তো হলুদ দিয়ে দিলাম আর একটুখানি। তো এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর আমি আলুটা আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি, তো আলুটাও দেবো একটু পরে। তো আলুটা আমি ভেজে রাখিনি, তো আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তো ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। তো চলুন দেখুন, এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে দিয়েছিলাম, আর এবার আলুটাও দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আলুটা একটু হালকা করে তেলে ভেজেও নিতে পারেন। তো আমি দিয়েছিলাম, আর চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অল্প তেলেও কিন্তু খুব ভালো রান্না হয়। তো মাঝে মাঝে আমি এটা করে থাকি, আমার যেদিন মনে হয় যে আমি অল্প তেলে রান্না করব তো সেদিনই আমি এভাবে করে থাকি। আর এদিকে দেখুন ভাতের জন্য আমি জল বসিয়ে দিয়েছি, তো আজকে আমি হাঁড়িতে ভাত করিনি, তো আমি ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে চালটাও ধোয়া হয়ে গেছে। তো চলুন ভালো করে চিকেনটা কষিয়ে নিই, দেখুন একদম কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমি একদম গরম জল ইউজ করেছি, একদম ঠান্ডা জল ইউজ করা উচিত না যে কোনো তরকারিতে জল দেওয়ার জন্য, মানে দেওয়ার জন্য একদম গরম গরম জল দেওয়াটাই ভালো। তো যাই হোক, আমি এদিকে জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতোই দিলাম, তো একটু ঝোলঝলি করব। আর এখানে দেখুন ধনে পাতাটা আমি রেখেছিলাম, তো ধনে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো শীতকালে যদি ধনে পাতা না দেওয়া হয় চিকেনটা যেন মনে হয় কি না কি দিইনি কি দিইনি। তো যাই হোক, আমি কিন্তু শেষে আর গরম মশলা দেবো না, যদি ধনে পাতা দিই তাহলে গরম মশলা দেবো না, আর যদি ধনে পাতা না দিতাম তাহলে একটু গরম মশলা দিতাম। আর দেখতেই পাচ্ছেন কতটা তেল ভেসে উঠেছে। আর চলুন, এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি যে চিকেনটা ঠিক কীরকম হয়েছে। আর এদিকে আমি রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। আর দেখুন এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন, চিকেনটা দেখেই মনে হচ্ছে না কতটা সুন্দর হয়েছে, ওপরে কিন্তু তেলও ভেসে উঠেছে, অল্প তেলেই কিন্তু চিকেনটা দারুণ রান্না হয়েছিল। যাই হোক, এখন চলুন দুপুরের খাবারটা খাওয়া যাক। তো এখানে আমি সাজিয়ে নিয়েছি খাবারটা। তো এই হচ্ছে আজকের মেনু।
তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কোনো রকম কমেন্ট করছেন না, আমি চাই আপনারা কমেন্ট করে জানান।